প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক সুস্থ আছি, ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আমি যে বিষয়টি ক্লাস নিব সেটি হলো শ্রেণী তৃতীয় বিষয় বাংলা। আর আজকের আলোচ্য বিষয় হলো রাজা ও তার তিন কন্যা। তোমাদের মাঝে আজকে আমি শব্দার্থ, খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি এবং যুক্তবর্ণ ভাঙিয়ে কি শব্দ তৈরি এবং বাক্য গঠন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি তোমাদের মাঝে যে ক্লাসটি নিচ্ছি এটি অবশ্যই খাতায় তোমরা লিখবে এবং তা মুখস্থ করবে, কারণ তোমাদের তার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এটা আসতে পারে এবং তা সুন্দর করে তোমার জন্য তা খাতায় মুখস্থ লিখতে পারো, সেদিকে তোমরা সবসময় লক্ষ্য রাখবে। তাহলে তোমার এখন চলো আমার সাথে বোর্ডে চলে যাই। প্রথমে আমরা লিখব কি শব্দার্থ। প্রথমে আমরা এক নম্বরে লিখবো হলো জবাব, দুই নম্বরে লিখবো হলো হুকুম, তিন নম্বরে লিখবো হলো বরকন্দাজ, চার নম্বরে লিখবো বনবাসে, পাঁচ নম্বরে লিখব জিজ্ঞাসা, ছয় নম্বরে লিখব বিরক্ত, সাত নম্বরে লিখব হলো উজির, প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখো। আমি প্রথমে লিখেছি শব্দার্থ জবাব, তারপরে লিখেছি হুকুম, তারপর লিখেছি বরকন্দাজ, তারপর লিখেছি বনবাসে, তারপর লিখেছি জিজ্ঞাসা, বিরক্ত, উজির। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বই খুললেই তোমরা দেখতে পারবে যে রাজা ও তার তিন কন্যা শব্দার্থ অনেক আছে। তার মধ্যে আমি তোমাদের বেছে বেছে কিছু কিছু নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাইলে প্রথমে আমরা জবাব কী লিখব, জবাবের আমরা শব্দার্থ কী লিখব, লিখব হলো উত্তর, হুকুমে কী লিখব আমরা আদেশ, বরকন্দাজ যে সিপাহীর সাথে বন্দুক থাকে, যে থাকে বনবাসে মানে বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি, বনে শাস্তি, জিজ্ঞাসা মানে জানা, ইচ্ছা, বিরক্ত, বিরক্ত মানে জ্বালাতন, উজির মানে মন্ত্রী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পর্যায়ক্রমে লিখে নাও। তাহলে আমি উত্তরে লিখে দিয়েছি, তা তোমরা সুন্দরভাবে লিখে নাও।
তোমরা তো আমার লেখা বুঝছো প্রিয় শিক্ষার্থীরা, আমি ছোট করে যেটি লিখেছি আবার বলে দিচ্ছি তোমাদের, বড় বন্দাজ এখানে যেখানে সিপাহীর সাথে বন্দুক থাকে বা যে সিপাহীর সাথে বন্দুক থাকে, বনবাস মানে বনে বাস করার জন্য এক ধরনের শাস্তি। এখানে আমরা জিজ্ঞাসা লিখেছি জানার ইচ্ছা, বিরক্ত লিখেছি জ্বালাতন, উজি লিখেছি মন্ত্রী। আমাদের আরও কয়েকটি আছে শব্দার্থ আমরা লিখতে পারি, সেটি আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই খাতায় লিখবে এবং তার সঙ্গে সঙ্গে মুখস্থ করার চেষ্টা করবে। নাজির, নাজির হলো শব্দের অর্থ হলো রাজার কর্মচারী। তারপর আমরা লিখছি অস্থির, চঞ্চল। তারপর লিখছি বেজায়, খুব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে অর্থগুলো তোমরা লিখে নাও। এই পরবর্তী আলোচনায় আমরা চলে যাব, সেটি হলো কি খালি জায়গায় শব্দ বসিয়ে। তোমরা বইটি লক্ষ্য করো, বইয়ে তোমাদের সুন্দর করে লেখা আছে ওপরে, দেখো সবুজ দাগের মধ্যে হুকুম, অস্থি, বেজায়, জনপ্রাণী, বরকন, দাজরা, তারপরে বিষাদ, বনবসে। এখানে আমরা কি করব, এই সবুজ দাগের মধ্য থেকে যে শব্দগুলো আছে তা নিয়ে আমরা খালি ঘরে আমরা কি করব, বসিয়ে বাক্য তৈরি করব। তাহলে এক নম্বরে আমরা প্রিয় শিক্ষার্থীরা লিখি বিপদে দেশ হওয়া ভালো নয়, বিপদে দেশ হওয়া ভালো নয়। বইয়ে সবুজ দাগের মধ্যে যা যা লেখা আছে তোমরা অবশ্যই দেখে নাও, আমি তোমাদের এখানে সেটা লিখছি না, আমি তোমাদের উত্তরটা লিখে দেব। তারপরে বাবা কাজটা করতে দেশ দিলে, বাবা কাজটা করতে দেশ দিলে। দুই নম্বরে আমরা লিখব এ বছর দেশ শীত পড়েছে, এই বছর দেশ পরে ছে। তিন নম্বরে আমরা লিখব, চার নম্বরে লিখব, চার নম্বরে প্রিয় শিক্ষার্থীরা চার নম্বরে লিখব চাঁদে কোনো গ্যাস নেই, পাঁচ নম্বরে লিখব নুন ছাড়া খাবার খেতে গ্যাস লাগে, নুন ছাড়া খাবার খেতে গ্যাস লাগে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বইয়ে লক্ষ্য করবে আমি বোর্ডে যা লিখে দিয়েছি তার সাথে মিল আছে কি না, তোমরা অবশ্যই এটি খাতায় লিখে মুখস্থ করবে। অনেক সোজা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি প্রথমে তোমাদের লিখে দিই কি বিপদে কি সবুজ দাগের মধ্যে আছে, দেখো লেখা আছে
সেখান থেকে আমরা একটা শব্দ নিয়ে নিই, সেটা হলো অস্থির। তাহলে আমাদের বাক্যটা তৈরি হয়ে গেল। বাবা কাজটা করতে দেখো, সবুজ দাগের মধ্যে আছে হুকুম, তারপরে দেখো তিন নাম্বার আছে তুই শিক্ষার্থীরা, এ বছর ড্যাশ শীত পড়েছে, এ বছর বেজায় শীত পড়েছে, চাঁদে কোনো ড্যাশ নেই, কি চাঁদে কোনো জন প্রাণী নেই, নুন ছাড়া খাবার খেতে কি লাগে বিষাদ, বিষাদ লাগে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বইয়ে আরেকটি আছে, সেটি আমরা লিখি। সেটা হলো ৬ নম্বরে লেখো, রাজার মেয়েকে গ্যাস পাঠালেন, রাজা মেয়েকে গ্যাস পাঠালেন। পরবর্তীটা লেখো, ড্যাশ জমিদার বাড়ির পাহারা দিত, ড্যাশ জমিদার বাড়ি পাহারা দিত, তাইলে রাজার মেয়েকে ড্যাশ পাঠালেন, কোথায় হবে ওখানে? ওখানে লিখতে হবে বনবাসে, তারপরে ড্যাশ জমিদার বাড়ি পাহারা কি দিত, বড় দাজরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। লেখাগুলো কিন্তু অনেক স্পষ্টভাবে খাতায় লিখতে হবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেন এটি কোনো ভুল যেন না হয়, এই দিকে লক্ষ্য রাখবে। পরিষ্কার পরিচ্ছন্নতা কি প্রিয় শিক্ষার্থীরা? ইমানের অঙ্গ, তাই না? আর এখন তো করোনা মহামারী চলছে, আমাদের অবশ্যই পরিষ্কার সবসময় থাকতে হবে, যেরকম আমাদের শারীরিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের লেখাপড়াও এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার হবে। এখন আমরা কি করব, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ গুলো ভেঙে শব্দ তৈরি করে বাক্য গঠন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি করব, যুক্ত বর্ণ গুলো ভেঙে শব্দ তৈরি করে বাক্য গঠন কর। তাহলে আমরা প্রথমে লিখি, এক নম্বরে নয়জ ফালা, তারপরে দুই নম্বরে দন্ত নয় দ, তিন নম্বরে পয়র ফালা, চার নম্বরে যুক্ত ক, পাঁচ নম্বরে দন্ত নয় ন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা লিখে নাও, যুক্ত বর্ণগুলো আমি তোমাদের ভেঙে দিব, সেখান থেকে শব্দ তৈরি করব, সেখান থেকে কি করব আমরা বাক্য তৈরি করব, তাই না? তাহলে ঘরের মধ্যে আমরা কি লিখব, দন্তন্য, তারপরে কি লিখব, জফ, তাহলে শব্দ হবে হলো বন্যা,
তারপরে কি লিখব এটা দন্তন্য তারপরে লিখব দ তাহলে এটা কি লিখব বড় দাচ তারপরে প র ফলা প লিখব রাহুল তাহলে আমরা কি করব এটা লিখব হলো প্রাণী যুক্ত ক কি লিখব প্রথমে ক তারপরে একটা ঘরের মধ্যে কি লিখব কি লিখব খ দন্তন নয় নয় কি লিখব দন্তন ন তারপর লিখব দন্তন ন তাহলে কি লিখব রান্না প্রিয় শিক্ষার্থীরা আমাদের যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করা হয়ে গেল এরপরে আমরা কি করব বাক্য গঠন করব তাই না বাক্য গঠন বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ বরকন্দাজ রাজা ভারী পাহারা দিত বরকন্দাজ রা প্রাণী চাঁদে জন্ম প্রাণী নেই ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ রান্না লবণ ছাড়া রান্না বিষাদ লাগে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে লিখে নাও সাজিয়ে আমি লিখে দিয়েছি পর্যায়ক্রমে প্রথমে আমি নয় দফা লেখে লিখেছি তুনতুন নয় দয় লিখেছি পরে রফা লেখে লিখেছি যুক্ত ক লিখেছি দুনতুন নয় নয় লিখেছি প্রিয় শিক্ষার্থীরা আমি শব্দ লিখেছি বন্যা প্রথমে পরেরটা লিখেছি বরকন্দাজ তারপরটা লিখেছি প্রাণী তারপরটা লিখেছি ক্ষমা তারপরটা লিখেছি রান্না তাই আমি আবার তোমাদের বাক্য গঠন তৈরি করে দিয়েছি সেটি হলো কী করেছি বাক্য গঠন বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ তারপর লিখেছি রাজার বাড়ি পাহারা দিত বরকন্দাজরা প্রাণী হলো চাঁদে কোনো জনপ্রাণী নেই ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ রান্না লবণ ছাড়া রান্না বিষাদ লাগে তাইলে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা বুঝতে পেরেছি আমি তোমাদেরকে সুন্দর করে কি যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করে দিয়েছি এবং তা থেকে বাক্য গঠন করেছি তোমরাও কিন্তু তোমাদের নিজের মেধা খাটিয়ে তোমরা এই বর্ণ যুক্তবর্ণগুলো পর্যায়ক্রমে ভেঙে যে কোনো একটি শব্দ লিখে তা সুন্দর করে বাক্য গঠন তৈরি করতে পারো এতে কোনো অসুবিধা নাই কারণ আমরা যেন শিক্ষক শিক্ষিকা বুঝতে পারি যে এই গল্পের মধ্যেই তুমি এই বাক্যগুলো পেয়েছো এবং সেখান থেকে কি শব্দ দিয়ে বাক্যগুলো তৈরি করেছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আজকে তোমাদের আমি এই পর্যন্ত এই ক্লাস নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দোয়া করি তোমরা তো জানছো জানো এই মুহূর্তে করোনা মহামারী চলছে কেউ বাইরে যাবে না সবসময় কি বাসায় থাকার চেষ্টা করবে অবশ্যই নাকে মাস্ক ইউজ করবে যদি বাইরে যেতে হয় নাকে মাস্ক ইউজ করবে এবং ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করবে তোমরা সবাই কি যদি কোথাও যাও তোমার শারীরিক দূরত্ব বজায় রাখবা ঠিক আছে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দোয়া করি
আমার জন্য তোমরা দোয়া করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।